ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা 2019 সালের ডিসেম্বর মাসে হয়েছিল, সেই প্রিলি পরীক্ষার রেজাল্ট কিন্তু বন্ধুরা বেরিয়ে গেছে। এটা তোমাদের কাছে খুবই একটা ভালো সুখবর, এবং এটা পুরো অফিসিয়ালভাবেই নোটিশ বেরিয়েছে যেখানে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমরা করতে পারবে, কবে থেকে অ্যাডমিট কার্ড পাবে এবং কোথায় তোমাদের পিএমটি এবং পিইটি নেওয়া হবে, সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা হয়েছে এবং কিভাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তাহলে বন্ধুরা, এটাই হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলি পরীক্ষার অফিসিয়াল নোটিফিকেশন। এবং এই নোটিফিকেশনে বলা হয়েছে, দ্য রেজাল্ট অফ প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল 2019 হ্যাজ বিন অ্যানাউন্সড। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু বলা হয়েছে এবং এই অ্যাডমিট কার্ড তুলতে গেলে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং এই যে পরীক্ষাটা হবে, এখানে দেখে নাও, পরীক্ষাটা ডেট ফেলা হয়েছে 16/3/2020 থেকে, এবং দুটো বোর্ডের মাধ্যমে এখানে পরীক্ষা নেওয়া হবে। এখানে দেখো, টু রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে দুটো বোর্ডের মাধ্যমে কিন্তু পরীক্ষাটা নেওয়া হচ্ছে। এবার এই জায়গাটা একটু লক্ষ্য করো, এখানে দুটো বোর্ডের কথা বলা আছে। এখানে প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড 1-এর মাধ্যমে একটা নেওয়া হচ্ছে এবং প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড 2-এর মাধ্যমে পরীক্ষাটা নেওয়া হচ্ছে। এখানে দেখো, ভেনু অফ পিএমটি অ্যান্ড পিইটি, এখানে প্রথম যেটা রয়েছে এখানে একটা ভেনু দেওয়া রয়েছে এবং তার নিচে সেকেন্ড অপশানে একটা ভেনু কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে ডেট যেটা দেওয়া রয়েছে 16/3/2020 থেকে 21/3/2020 প্রথম বোর্ডের মাধ্যমে নেওয়া হবে, এবং দ্বিতীয় বোর্ডের মাধ্যমে 16/3 থেকে 21/3/2020 মধ্যে কিন্তু পিএমটি এবং পিইটি পরীক্ষা নেওয়া হবে। এবং এখানে লক্ষ্য করো, তোমরা কিন্তু 5/3/2020 থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক তোমরা কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদেরকে প্রথমে আসতে হবে এই ওয়েবসাইটে wbpolice.gov.in, এবং এখানে এসে এখানে দেখো রিক্রুটমেন্ট যে ট্যাবটা রয়েছে এখানে ক্লিক করার পর রিক্রুটমেন্টে ক্লিক করতে হবে। এবং এখানে ক্লিক করলে এখানে দেখো রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এখানে নোটিফিকেশান রয়েছে। এখানে গেট ডিটেলস এই অপশানে ক্লিক করতে হবে এবং প্রথমে তোমরা পেয়ে যাবে নোটিশটি, এবং তার নিচে এখানে রয়েছে রেজাল্ট অফ প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশন, এখানে গেট ডিটেলসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা অপশান পেয়ে যাবে। এই পেজে এসে এখানে তোমাদেরকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বরটা দিতে হবে এবং তার নিচে দিতে হবে ডেট অফ বার্থ। দেওয়ার পর এখানে সাবমিট করলেই এখানে নিচে দেখো ক্যান্ডিডেটস নেম, অ্যাপ্লিকেন্টস সিরিয়াল নম্বর, রিটেন টেস্ট রোল নম্বর, ডিস্ট্রিক্ট স্টেট এবং রেজাল্ট, এখানে এই ছকের নিচে এখানে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, এটাই ছিল একটা খুব ভালো খবর যেটা ডব্লিউবি পুলিশের পক্ষ থেকে প্রিলিমিনারি রেজাল্ট আউট করা হয়েছে সে ব্যাপারে। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের পক্ষে ভীষণ হেল্পফুল হবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো, এবং সরকারি চাকরি সংক্রান্ত এই ধরনের খবরগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।